এসপিতে একটা ছোট ব্যাংকের একজন কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যেহেতু তার বিদেশ যাত্রা বন্ধ করতে পারলো সেই ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব হতো দেখেন কত ছোট ছোট ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করে রাষ্ট্রপতি পদত্যাগ করে যেখানে তিন বাহিনীর প্রধান নিয়ে আলোচনা হচ্ছে তিন বাহিনীর প্রধান নিয়ে দেশে বিদেশে সমালোচনা হচ্ছে জাতির সঙ্গে সমালোচনা হচ্ছে সেখানে কিন্তু আমাদের যিনি শাসক তার কিন্তু কোনো বিকান নাই উনি দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশের বিষয়টা কিন্তু জনগণ মানে নাই এই যে দু হাজার চোদ্দ সালে বেনজির শেফের যে ভূমিকা এবং জেনারেল আদিদের যে ভূমিকা এবং যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে তার ভিতর তারা কিন্তু এক নম্বর বা দুই নাম্বার বা তিন নাম্বারে আসবে আপনি যেমনটি বলছিলেন ডক্টর বেনজির আহমেদ আমাদের সাবেক পুলিশ প্রধান উনাকে নিয়ে আমাকে অবশ্য অনেকেই আজকে রিং করেছে আপনার এই চ্যানেলে ঢোকার আগেও একজন বিশিষ্ট ব্যক্তি এবং বিশিষ্ট সাংবাদিক আমাকে ফোন করেছিল যে আসলে ডক্টর বেনোদির অবস্থান কোথায় তো আমি বললাম যে আমার পক্ষে তো এটা ডিফিকাল্ট আমরা যে আমি যেহেতু এখন ওই বাইরে আছি যারা বাংলাদেশে আছে ওরাই হয়তো বলতে পারবে কোথায় আছে যদিও বাংলাদেশে যারা আছে ওদের পক্ষেও ডিফিকাল্ট বাংলাদেশে যারা আছে তারা তারা যেভাবে জানতে পারবে আমরা ওই একইভাবে চেষ্টা করলে হয়তো আমরাও জানতে পারবো তবে এখন আমরা যে সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকায় যে নিউজগুলো পাচ্ছি তাতে মনে হচ্ছে যে সে বাংলাদেশে অবস্থান মানে তা বাংলাদেশে অবস্থান কোথায় এটা কেউ নিশ্চিত না কেউ বলছে এই মুহূর্তে সে দুবাই কেউ বলছে ইটালি কেউ বলছে ইউরোপ তবে ইটালি বা ইউরোপে যাওয়ার সম্ভাবনা কম কারণ যেহেতু তার আমেরিকার স্যাংশন প্রাপ্ত সেক্ষেত্রে আমেরিকার স্যাংশন হলে মানে অটোমেটিক্যালি ক্যানাডা ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই চারটি দেশ এবং আমেরিকার পাঁচটি দেশে এই স্যাংশনের আওতায় পড়ে এবং পাশাপাশি ইউরোপের ইউরোপের সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করলেও এই সমস্ত দেশে যদি রেস্ট্রিকশন থাকে তাহলে তাকেও ভিসা দেওয়া হয় না সো আলটিমেটলি ইউরোপে থাকার সম্ভাবনা কম যদি থাকে সেই ক্ষেত্রে দুবাই অথবা অন্য কোনো দেশে থাকলে থাকতে পারে আর আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছি যে উনি ওই যে বলেছে যে দুদকের সম্পদের ওনার কাছে যখন ওই যে নোটিশটা দেওয়া হয়েছে এর আগেই উনি টাকা সরিয়ে ফেলেছে ঠিক একই রকম ঘটনা আমরা দেখলাম আমাদের বাংলাদেশ পুলিশের একজন এডিশনাল এসপি উনি ডিপার্টমেন্টাল অফিসার ওনার বিরুদ্ধেও দুর্নীতি দমন মামলা যখন শুরু হয়েছে এবং তাকে যখন নোটিশ দেওয়া হয়েছে ওনার বিরুদ্ধেও অভিযোগ হচ্ছে যে উনি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো মোটামুটি বন্ধ করে দিয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ছিল অর্থ ছিল সেটা সরিয়ে সরিয়ে ফেলেছে এবং সে বিদেশে পালানোর চেষ্টা করছিল এই ধরনের একটা অভিযোগ উত্থাপিত হয়েছে এবং দুদকের পক্ষ থেকে তার বিদেশ যাত্রাও বন্ধ করা হয়েছে তাহলে একটা ছোট ব্যাংকের একজন কর্মকর্তা তার দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যেহেতু তার বিদেশ যাত্রা বন্ধ করতে পারলো সেই ক্ষেত্রে ডক্টর বেনজিরের বিদেশ যাত্রা দুর্নীতি দমন কমিশন কেন বন্ধ করতে পারলো না অথবা কেন উদ্যোগ গ্রহণ করলো না সেটি অবশ্য আমার জানা সেটি অবশ্য আমার জানা নাই আর প্লাস ডক্টর বেনজিরের যেহেতু দুর্নীতির মামলা স্টার্ট হয়েছে এবং তাকে দেশে বিদেশে আন্তর্জাতিক ভাবে তাকে লেখালেখি হচ্ছে সমালোচনা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও বাংলাদেশ পুলিশের পক্ষ স্পেশাল ব্রাঞ্চের থেকেও ইমিগ্রেশনকে চলে দেওয়া উচিত ছিল যে তিনি যেন বাইরে যেতে না পারে আদালতের অনুমতি ছাড়া কিন্তু আসলে আমার পক্ষে এই মুহূর্তে বলাটা ডিফিকাল্ট যে তিনার অবস্থানটা কোথায় মানে এক জনে এক এক রকম বলছে তবে আমি যেটা আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম সেটা হলো সেটা হলো পশ্চিমা বিশ্ব তথা ইউরোপ আমেরিকাতে যাবার সম্ভাবনা সম্ভাবনা কম কম কারণ ওই ক্ষেত্রে তার ভিসা যদি উনি থাকেন তাহলে সেক্ষেত্রে দুবাই ব্যাংকক সিঙ্গাপুরেও থাকলে থাকতে পারে অথবা উনি বাংলাদেশে কোথাও হয়তো আত্মগোপন করে থাকতে পারেন হাসিনা আক্তার আপনি দেখেন যে রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু বড়ই কঠিন কারণ পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বাবা ছেলেকে হত্যা করেছে এরকম ঘটনাও কিন্তু আছে আপনার আপনার সুলতান সুলেমান সুলতান সুলেমানের যে ছেলে মানে যিনি তার ক্ষমতার উত্তরাধিকারী ছিলেন এবং এক পর্যায়ে তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছিলেন এই মুহূর্তে আমার নামটা মনে নাই যাই হোক পরে কিন্তু তার ছেলেকেও কিন্তু হত্যা করেছিল সম্রাট সম্রাট আওরঙ্গজেব সে কিন্তু ক্ষমতায় থাকার জন্য তার তিন ভাইকে কিন্তু ফাঁসি দিয়েছিল এবং তার বাবাকে বৃদ্ধ বয়সে তাকে জেলে আটকে রেখেছিল এবং তার বাবার মৃত্যু হয়েছিল কিন্তু জেলখানায় এখন বিষয়বস্তু হলো যে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য যিনি শাসক তিনি যে কখন কি করবেন এটি একমাত্র আল্লাহ তাল্লাহ ছাড়া তার এই মেন্টাল রিডিংটা বোঝা খুব ডিফিকাল্ট এটি ডক্টর সিনা এম এ সাইদ এবং আমি হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে পারি বাট অ্যাকচুয়ালি উনি কী করবেন সেটা বলা খুব ডিফিকাল্ট এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এই ক্ষমতায় থাকার জন্য কিন্তু অনেক রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু আমি এটা ওয়ান ইয়ার এগুলো আমি বলতে চাচ্ছি না কিন্তু এগুলো কিন্তু ঘটেছে এই কারণে এখন ডক্টর বেনজির এবং জেনারেল আজিজ দুইজনই কিন্তু দুই বাহিনী প্রধান এবং আমাদের চিফ জাস্টিস এস কে সিনহা উনি কিন্তু বিচার বিভাগের প্রধান এই যে দেখেন আমাদের শাসন ব্যবস্থা এবং আমাদের গণতন্ত্র কোন পর্যায়ে গিয়েছে তিনটা বাহিনীর তিনটা বাহিনীর প্রধানগণকে নিয়ে এখন আলোচনা করতে হচ্ছে দেশে বিদেশে এটা নিয়ে সমালোচনা হচ্ছে তীব্র সমালোচনা হচ্ছে তার মানে আপনি যদি পশ্চিমা বিশ্ব হতো দেখেন কত ছোট ছোট ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করে রাষ্ট্রপতি পদত্যাগ করে যেখানে তিন বাহিনীর প্রধান নিয়ে আলোচনা হচ্ছে তিন বাহিনীর প্রধান নিয়ে দেশে বিদেশে সমালোচনা হচ্ছে জাতিসংঘের সমালোচনা হচ্ছে সেখানে কিন্তু আমাদের যিনি শাসক তার কিন্তু কোন বিকান নাই উনি শুধু বলছেন উনি বিচার করবেন এখন এই তিনজনে যদি আক্ষরিক বিচার করতে হয় এস কে সিনার বিষয়টা তো আপাতত বন্ধ বাট এই ডক্টর বেনজির এবং জেনারেল আজিজ আপনি যদি আপনি যদি এই গণতন্ত্র ধ্বংস করার জন্য এবং এই অসাংবিধানিক প্রক্রিয়ায় গত গত আঠারো বছর ধরে যে শেখ হাসিনা শেখ হাসিনা যে ক্ষমতায় আছে ভার্চুয়ালি শেখ হাসিনা ষোলো বছর আর দুই বছরে ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট বাট সেটাও ওয়ান ইলেভেনের গভর্নমেন্টও এসেছিল আসলে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তাহলে এই যে আঠারো বছর যে একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তারা যে ক্ষমতায় আছে এবং ক্ষমতা কন্টিনিউ করছে আপনি যদি সরকারি কর্মকর্তাদের দুই তিনজনের নামের তালিকা করেন ওই যে লিস্ট করেন তাহলে খুবই ডিফিকাল্ট হবে যে এক নম্বরে কে আসবে এক নম্বরে কি ডক্টর বেনজির আসবে নাকি এক নম্বরে জেনারেল আজিজ আসবে নাকি এক নম্বরে এক নম্বরে দু হাজার সালে যিনি নায়ক জেনারেল ওই মঈন আসবে এটি হয়তো আপনার খুব কষ্ট হবে এবং গবেষণা গবেষণা করা লাগবে ইভেন এটা দিয়ে হয়তো পিএইচডি ডিগ্রি দেওয়াও যাবে ডক্টর সিনাই এম সাইদের মতো পিএইচডি ডিগ্রি দেওয়া যাবে যে কাকে আপনি এক নাম্বারে রাখবেন আপনি কি জেনারেল মঈনকে এক নম্বরে রাখবেন নাকি জেনারেল আদিসকে এক নম্বরে রাখবেন নাকি ডক্টর বেনজিরকে এক নম্বরে রাখবেন নাকি ডক্টর সিনা কি ডক্টর কি ডক্টর বলছি চিফ জাস্টিস এস কে এম এ রাখবেন আপনি দেখেন দু সালে যে বেনজি সাহেব ছিল ডিএমপির কমিশনার দু হাজার সালে ছিলেন বিডিআর ডিজি এবং সালে ছিলেন সেনাবাহিনী প্রধান আমরা ধরে নিলাম বা আমরা মানসিকভাবে আঠারো কোটি জনগণ অন ইলেভেনে যেটা ঘটেছে ঘটেছে এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না যে ওখানেও বিএনপির ভুল ত্রুটি ছিল দোষ ত্রুটি ছিল এবং কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে তারাও একটু ছলছতরি করার চেষ্টা করেছিল যার জন্য বিএনপি অন বিষয়টা বিএনপি তথা জনগণ হয়তো অন ইলেভেনের বিষয়টা মানে এক প্রকারে এক প্রকারে মেনেই নিয়েছিল বাট দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশের বিষয়টা কিন্তু জনগণ মানে নাই এই যে দু হাজার সালে বেনজির সাহেবের যে ভূমিকা এবং জেনারেল আজিজের যে ভূমিকা এবং যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে তার ভিতর তারা কিন্তু এক নাম্বার বা দুই নাম্বার বা তিন নাম্বারে আসবে এবং জেনারেল আজিজ দেখেন দু সালে উনি কি বললেন যে গত সাতচল্লিশ বছরের ইতিহাসে এত সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন নাকি উনি দেখেন নাই এবং উনি দেখেন কত সুন্দর করে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে যেখানে সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক সেই সেনাবাহিনীকে ব্যবহার করে উনি দিনের ভোট রাতে করতে সহায়তা করলেন এবং আপনি দেখেন এই আজিজ যাবার ইলেকশনের পরে এখন আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এটি আমি দেখছি ইলেকশনের একদিন পরে উনি জলশিড়ি উদ্বোধন করতে যে জলশিড়ি উদ্বোধন করতে মানে আর্মিদের যে হাউজিং উদ্বোধন করতে যে সেখানে সে বলেছিল যে আক্ষরিক অর্থে এটি একটা সুন্দর নির্বাচন হয়েছে এবং সেনাবাহিনীর যে দায়িত্ব আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছি কি আশ্চর্য একজন সেনা প্রধান আমি তো সেই নবাব সিরাজ যে মির্জাফর এই মির্জাফর এবং জেনারেল আজিজ এবং ডক্টর বেনজির এবং আমাদের চিফ জাস্টিস এস কে সিনহা এদের কিন্তু আমি কোনো পার্থক্য পার্থক্য কিন্তু আমি দেখি না আমরা যেহেতু এই তিনজন যেহেতু ধরা পড়েছে এই তিনজন নিয়ে আমরা বেশি আলোচনা করছি বাট এইরকম ডক্টর বেনজির এইরকম জেনারেল আজিজ অরেক আছে এই যে লেফটেন্যান্ট জেনারেল আকবর উনি উনি ডিজিএ ডিজি থাকার সময় উনি কি করলেন দু হাজার চোদ্দ সালের নির্বাচনে এরশাদ সাহেবকে হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেবকে উনি থাপ্পট দিয়ে তাকে তাকে আটক করে এনে সিএমএচে অসুস্থ বানিয়ে তাকে বন্দি করে রাখলেন এক মানে এক ধরনের বন্দি করে রাখলেন এবং তাকে দু চোদ্দ সালে যে একতরফা নির্বাচন এবং এটা অসাংবিধানিক প্রক্রিয়া কোনো নির্বাচন ছাড়া একটা গঠিত সরকার সেই সরকারকে জেনারেল সেই সরকারকে সমর্থন করতে বাধ্য করলেন সালে যে লেফটেন্যান্ট উনি এস কে সিনার এস কে সিনার বউ এবং মেয়েকে গাড়ির ভিতরে আটকে রেখে চাবি নিয়ে এসি বন্ধ করে দিয়েছে যাতে তারা গরমে এক পর্যায়ে তারা বাধ্য হয় এবং তার স্বামীকে বলে যে আপনাকে আপনাকে বা তোমাকে দেশ ছেড়ে চলে যেতে বলেছে চলো আমরা দেশ চলে যাই কী জন্য করেছে লেফটেন্ট জেনারেল আকবর উনি সেনা প্রধান হতে চেয়েছিলেন এই যে জেনারেল সরর যিনি এখন জেলে আছেন উনি কী করলেন উনি করলেন রানা প্লাজায় বারোশো লোক নিহত হয়ে গেছে সারা বিশ্ব তথা আমাদের আঠারো কোটি জনগণ শোকে মূল্যবান উনি কি করলেন উনি আমাদের সরকারের আদেশে বা নির্দেশে বা অনুরোধে বা ইঙ্গিতে উনি একটা সেনাবাহিনীর ডিভিশনকে ব্যবহার করলেন উনি করলেন উনি হেলিকপ্টার যুদ্ধবিমান ট্যাং মেশিনগান এবং সেনা সদস্য সেনা কর্মকর্তাদের উনি ইউজ করে ব্যবহার করে উনি একটা রেশমা নামে একটা জীবন্ত মেয়েকে তিনি নাকি বাহাত্তর ঘন্টা না পাঁচ দিন নাকি না খেয়ে আছে তাকে উদ্ধার করতে হবে কেন এই কাজটি করা হয়েছে এই কাজটি করা হয়েছে কারণ মানুষের এই যে বারোশো লোক যে মারা গেছে নিহত হয়েছে মানুষের ওই যে ওই যে মনোজগৎকে ওই সময়ের জন্য একটা থ্রিলার নাটকের মতো আপনার ফাইভ ডি ওই মুভি দেখানো হতো একই কাজ তো এই সরকার এই সরকার তো একই কাজ পর্যায়ক্রমে একটার পর একটা করে যাচ্ছে